পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এ নিয়ে টাস্কফোর্স কাজ করছে। রবিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। অর্থ উপদেষ্টা বলেন, অর্থ পাচারের তথ্য সংগ্রহ করা হচ্ছে, এজন্য কারিগরি সহায়তা দরকার। তবে কবে নাগাদ টাকা ফেরত আসবে তা সুনির্দিষ্টভাবে এখনই বলা যাবে না। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, ডিমের মতো সবজি সহ অন্য পণ্যের দামেও স্বস্তি আসবে। টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির আওতা আরও বাড়ানো হবে। তিনি জানান, বেসরকারিভাবে যারা কম মূল্যে নিত্যপণ্য বিক্রি করছেন, সরকার তাদেরকে সহযোগিতা করবে।